ফ্রেন্ডস, পারমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি সিমুইয়ের ক্ষীরের রেসিপি। সিমুইয়ের ক্ষীরের রেসিপি বানাতে কি কি লাগছে সেটা আগে আমরা দেখে নিই। আমি আমুল মিল্ক নিয়েছি, চিনি, কাজু, কিশমিশ, সিমুই। আমি কড়াইতে ঘি গরম করতে দিয়েছি। এরপর আমি সিমুইটা দিয়ে দেবো, ভেজে নেব। সিমুইটা আমি লাল লাল করে ভেজে নেব। সিমুইটা একটু লাল লাল হয়ে এলেই আমি দুধটা দিয়ে দেবো। আমি সিমুই লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দুধটা দিয়ে দেবো। ফ্লেমটা একটু হাই করে দিলাম। আমাদের মাঝে মাঝে এটা নাড়তে হবে।
মধ্যে আমরা চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাজু কুচি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে নাড়বেন, নাহলে তলাটা পুড়ে যাবে।
আমার শিমুয়ের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এটা আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন বা গরম গরম খেতে পারেন। উপর থেকে আমি কাজু কুচি দিয়ে দিলাম আর কিসমিস। আমার শিমুয়ের ক্ষীর একদম রেডি হয়ে গেছে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।